একটি নতুন রেসিপি নিয়ে বোল করেও করতে পারেন, যে যে শেপের পছন্দ করে সেই শেপের করে নেবেন। কাবগুলা কাবাব ভাজার জন্য রেডি, চলেন ভেজে উঠিয়ে নেওয়ার পালা। আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আমি ফারনা ইসলাম রত্না আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে। আসলে অনেক দিন গ্যাপেই আপনাদের সামনে আসলাম। তো ছোট একটা কাবাব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি মাছ নিয়েছি, পাঙ্গাস মাছ। এটার সাথে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে দেখিয়ে দিচ্ছি। লাগবে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, সামান্য ভেজিটেবল লাগবে, গাজর কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কাটা, বেড ক্রাম লাগবে। আমি এটা বাসায় তৈরি করেছি, বেড ক্রামটা আপনারা বাইরেটাও নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, লবণ, গরম মশলা পাউডার, ধনিয়া পাউডার, তারপর ডিম লাগবে, আদা রসুন বাটা লাগবে, চালের গুঁড়া অপশনাল, আপনারা নিতেও পারেন বা না নিতেও পারেন, টেস্টিং সল্ট আপনাদের ইচ্ছে অনুযায়ী। পাঙ্গাস মাছটা হালকা হলুদ এবং একটু তেল লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন, আর সাথে আলু সিদ্ধ করে ম্যাশ করে নেবেন। তো এখন পাঙ্গাস মাছটার সাথে সবগুলি ইনগ্রিডিয়েন্টস মাখাবো। আসলে সাধারণত পাঙ্গাস মাছ বাচ্চারা বেশি পছন্দ করে, তো এটার একটা স্মেল আছে, এটার জন্য বাচ্চারা অনেক সময় খেতে চায় না। আদা রসুন হাফ চামচ, সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য, লবণ স্বাদ অনুযায়ী, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, মিনিমাম টেবিল চামচের 5 চামচ, ধনিয়া পাতা স্বাদ অনুযায়ী, ঝাল, আমরা একটু বেশি ঝাল খাই, আপনারা আপনাদের প্রয়োজন মতো যে যেরকম ঝাল পছন্দ করেন ওরকম দিয়ে নেবেন। আমি সাথে একটু ভেজিটেবল অ্যাড করেছি, গাজর কুচি, যেহেতু বাচ্চারা খেতে চায় না সবজি, এজন্য একটু সাথে গাজর কুচি, টমেটো কুচি, সবগুলো ইনগ্রিডিয়েন্টসে 5 চামচের মতো, গরম মশলা স্বাদ অনুযায়ী, ধনিয়া ফাঁকেও স্বাদ অনুযায়ী, টেস্টিং সল্ট স্বাদ অনুযায়ী। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস হাতে ভালো করে ম্যাশ করে নিব। তো আমার ম্যাশ করা শেষ, আশা করি একটা কালারফুল ফিশ কাবাব হবে। তো এর জন্য ডিমটা ফেটিয়ে নিচ্ছি। আমি একটা ডিম দিয়েই, অনেকেই ফিশ ফিঙ্গার রেসিপি দেয়, তো শেপটা এক একজন এক একজনের মতো করে, তো আমি একটু লম্বাটে করলাম, আপনারা গোল করেও করতে পারেন, যে যে শেপের পছন্দ করে সেই শেপের করে নেবেন। তো ডিমের মধ্যে হালকা করে ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়াও নিতে পারেন, আমি বাসায় বানানো ব্রেড ক্রাম নিয়েছি, কিনাটাও নিতে পারেন, বাজারে অনেক রকম ব্রেড ক্রাম পাওয়া যায়, চেষ্টা করবেন বাসায় বানানোর জন্য। আরেকটা দেখিয়ে দিচ্ছি, একই শেপে সবগুলা করে নেবেন। বাচ্চারা খুবই পছন্দ করে কাবাব, তো এজন্য বাসায় সব ধরনের কাবাব করার চেষ্টা করি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে,
আমার সবগুলো কাবাব ভাজার জন্য রেডি, চলেন ভেজে নেই। তো কাবাবগুলো মিডিয়াম হালকা গরম তেলেই দিতে হবে যাতে মচমচে ভাব আসে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে, বড়দের বাচ্চাদের সবারই কাবাব জিনিসটা পছন্দ, করে দেখবেন বাসায়। এক পিঠ হয়ে গেছে, আমি আলতো আলতো করে উল্টিয়ে দিচ্ছি। সবগুলো কাবাব এভাবে ভেজে নিবে। আমার দুই পিঠি সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেওয়ার পালা। তো আমার ফিশ ভেজিটেবল কাবাব রেডি, বাসায় করে খাবেন অবশ্যই। অনেকদিন পরে আমি একটা রেসিপি নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।